স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাশিক মেয়র ও সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা আন্তর্জাতিক চক্রের। মেয়র লিটনের নেতৃত্বে উন্নয়নে পাল্টে যাচ্ছে রাজশাহী মহানগরীর সড়কের চিত্র। রাজশাহীতে শিশু বিবাহ প্রতিরোধে এক পরামর্শ সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিকভাবে একটি চক্র জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজশাহী মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বুধবার নগরভবনে সিটি হল সভাকক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন দেশের মধ্যে অন্যতম একটি সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন মহানগরীর সকল নাগরিকের সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজায়ন, বায়ুদূষণ কমানো EPI কার্যক্রমে জাতীয়ভাবে পরপর 10 বার দেশসেরা হওয়া সহ নানাবিধ ক্ষেত্রে দেশ বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আন্তর্জাতিক একটি চক্র জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। চক্রটি কৌশলে আমার পাসপোর্ট জালিয়াতি, ভুয়া ইমেলের আইডি ও মোবাইল নম্বর ব্যবহার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তার ভুয়া নাম, পদবি ও স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে কোরিয়ান শিনশিন গ্লোবাল কোম্পানি লিমিটেডের নিকট হতে 8টি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয়ে 9টি ভুয়া ডকুমেন্ট তৈরি করে চুক্তিপত্র সম্পাদন করেছে বলে জানতে পেরেছি। এখানে উল্লেখ থাকে যে শিনশিন গ্লোবাল কোম্পানি লিমিটেড তৃতীয় কোনো পক্ষ দ্বারা প্রতারিত হয়েছে নাকি শিনশিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট বাইয়ং চিওল শিন ও তার সহযোগীরা নিজেরাই বিভিন্ন ভুয়া ডকুমেন্ট তৈরি করে রাজশাহী সিটি কর্পোরেশনকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে, তা যথাযথ তদন্ত ও তথ্য প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে জানা যাবে। এরপরও গত 4 ডিসেম্বর 2021 তারিখে তিনি আমার বরাবর কথিত যে ডিমান্ড নোটিশ প্রেরণ করেছেন তার সংযুক্তি হিসেবে প্রাপ্ত 9টি ডকুমেন্ট যাচাই বাছাই করে আমরা পাসপোর্ট জালিয়াতি ও ভুয়া ইমেইল আইডি ব্যবহার, সিটি কর্পোরেশনের কর্মকর্তার ভুয়া নাম, পদবি ও স্বাক্ষর ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার মোহাম্মদ আশরাফুল হকের নিকট প্রেরিত ডকুমেন্ট ও পূর্বের কথিত ইমেইল সমূহ যাচাই করে দেখা যায়, বিসিসিএন 8টি ফায়ার ফাইটিং ট্রাক ক্রয় সংক্রান্ত যাবতীয় যোগাযোগ একটি ভুয়া ইমেল অ্যাড্রেস KHZZAMAN_Litton@yahoo.com এর সাথে করেছেন, যা আমার ইমেল অ্যাড্রেস নয়। তবে আমার সাথে ফোনলাভ কিংবা আমার ইমেলে যোগাযোগ না করে ভুয়া ইমেলে যোগাযোগের মাধ্যমে চুক্তিপত্র সম্বোধনের বিষয়টি অবহিত করার পরও দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসে বিসিসিএন কর্তৃক একাধিকবার যোগাযোগ ও মিথ্যা অভিযোগ দাখিল করায় আমার ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। রাজশাহী মহানগরীতে একের পর এক রাস্তার প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন। খানাখন্দে ভরা দুর্ভোগের সড়কগুলো হচ্ছে নতুন ঝকঝকে তকতকে। সড়কের পাশে ড্রেন ও ফুটপাতও নির্মাণ করা হচ্ছে। মহানগরীর চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন ও নিয়মিত তদারকি করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বুধবার সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া মসজিদ পর্যন্ত চলমান রাস্তা কার্পেটিং ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। 22 কোটি টাকার প্যাকেজের আওতায় 5টি ওয়ার্ডে 20, 21, 22, 23 ও 24 নং ওয়ার্ডের আওতায় 550 মিটার রাস্তা ও 550 মিটার ফুটপাত নির্মাণ কাজ শেষ হয়েছে। এরপর বাবর আলী সড়ক হয়ে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ ও জুবেরের পুরাতন বাসা হতে তালাইমারি সড়ক শহীদ মিনার মোড় পর্যন্ত রাস্তা, সিসি রাস্তা, ড্রেন, কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। 3 কোটি 50 লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় 25টি স্কিমের কাজ চলমান। পরে 24 নং ওয়ার্ডে কাজী সালাউদ্দিন সড়ক, কেদুরমোড় বৌবাজার এলাকায় টার্সিয়ারি ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মেয়র। শিশু বিবাহ প্রতিরোধে রাজশাহীতে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি ইউনিসেফের সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। সভায় শিশু বিবাহের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্য আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর এবং জনসংযোগ প্রশাসক ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে। এ সময় প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, শিশু বিবাহ ও সামাজিক সহিংসতা প্রতিরোধে নবীন প্রবীণ ও অভিভাবকদের সমন্বিত করে জনসচেতনতার পাশাপাশি একটি শক্তিশালী প্রতিরোধ দুর্গ গড়ে তুলতে হবে। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু সামাজিক এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সহ সকল নাগরিকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। একই সাথে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর তাগিদ দেন তিনি। মুখ্য আলোচক প্রফেসর ডক্টর প্রদীপ কুমার পাণ্ডে বলেন, শিশু বিবাহ রোধে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। একটা দেশ এগিয়ে যেতে সময় লাগে, এখন দেশ অনেক ঘুরে দাঁড়িয়েছে। শুভেচ্ছা উপহার হিসেবে ভারত সরকারের পক্ষ থেকে নাটোর পৌরসভাকে একটি অত্যাধুনিক লাইফ সাপোর্টেড অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নাটোর পৌরসভা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষে রাজশাহী বিভাগীয় ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি অ্যাম্বুলেন্সটির চাবি পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির কাছে হস্তান্তর করেন। পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত নারী সংসদ সদস্য রত্না আহমেদ, ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক সাধারণ বন্ধুত্বের মর্যাদায় অধিষ্ঠিত। 71-এর মুক্তিযুদ্ধে সার্বিক সহায়তা প্রদান থেকে শুরু করে বর্তমান সময়ে করোনা সংকটের মোকাবেলায় ভারত অকৃত্রিম বন্ধু হয়ে আমাদের পাশে রয়েছে। সেজন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ঘোষিত 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচিরই অংশ। এতে করে নাটোর পৌরবাসী সহ এলাকার মানুষ তাদের মুমূর্ষ রোগীদের হাসপাতালে নেওয়ার পথে মানসম্মত জরুরি সেবা এবং ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী হবে। নওগাঁয় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী 2022-এর উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11:30 নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জল। নওগাঁ সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নওগাঁ সদর যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমামউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, লালমনিহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞানভিত্তিক লালন পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে এলডিডিপিপির উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে প্রায় 42টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন শৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রাণী ও ডেয়ারি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে মডেল মসজিদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর রণজিৎ চন্দ্র সিংহ। শেষে 10 ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার প্রাণী সম্পদ প্রদর্শনীতে 50টি স্টল স্থান পায়। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।